ইউক্রেনের শান্তি স্থাপনের উপায় খুঁজতে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয়ে গেল 2 দিনব্যাপী শীর্ষ সম্মেলন, যেখানে যোগ দিয়েছিল 90টির বেশি দেশ। তবে শেষ পর্যন্ত চূড়ান্তভাবে আসেনি কোনো সমাধান, যার মধ্যে অন্যতম কারণ সম্মেলনের আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পেশ করা যুদ্ধবন্ধের প্রস্তাব নাকচ করে দিয়েছিল কিয়েভ, আর পিছু হটার পাত্র নয় মস্কো। তবে কি আদৌ শেষ হবে না এই যুদ্ধ? ইউক্রেন রাশিয়ার 2 বছরের চলমান যুদ্ধে কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের প্রায় সব দেশ। যুদ্ধ শুরুর পরপরই জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যায়, বৃদ্ধি পায় মার্কিন ডলারের বিনিময় মূল্য, উন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে মূল্যস্ফীতির হার উঠে যায় রেকর্ড উচ্চতায়, যার জের এখনও চলছে। সামগ্রিকভাবে মন্দ অবস্থা কাটাতে পারছে না বিশ্ব অর্থনীতি। সবকিছু বিবেচনা নিয়েই এ যুদ্ধবন্ধে 15 জুন সুইজারল্যান্ডে শান্তি সম্মেলনে যোগ দিয়েছিল পশ্চিমা দেশগুলো। তবে সম্মেলনে ডাক দেয়া হলেও সেখানে অংশ নেয়নি বিশ্ব রাজনীতির 2 বড় খেলোয়াড় চীন ও রাশিয়া। সম্মেলনকে লক্ষ্য করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি ছিল, ইউক্রেন যদি ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত থেকে সরে আসে এবং মস্কোর দাবিকৃত 4টি প্রদেশের সব ভূখণ্ড হস্তান্তরে রাজি হয়, তাহলে যুদ্ধ বন্ধ করবে তার দেশ। তবে এমনটা আত্মসমর্থনের সামিল বলে প্রত্যাখ্যান করেছে কিয়েভ। ফলস্বরূপ সম্মেলনে অংশগ্রহণ করেনি মস্কো। অন্যদিকে মস্কোর প্রতি বেইজিংয়ের সহায়তা বন্ধে এই সম্মেলনে পশ্চিমারা চীনের অংশগ্রহণ প্রত্যাশা করেছিল, কিন্তু রাশিয়াকে বাদ দেওয়ায় সম্মেলনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে সেখান থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে বেইজিং। বলেছে রাশিয়ার অনুপস্থিতিতে ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো শান্তি বৈঠক অর্থহীন। শেষ পর্যন্ত চীন রাশিয়া ছাড়াই সম্মেলনটি শেষ হয়। যৌথ ঘোষণাপত্রে ইউক্রেনের ভূখণ্ডের অখণ্ডতার বিষয়ে একমত হতে না পারায় স্বাক্ষর করেনি ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও সৌদি আরবের মতো শক্তিশালী দেশ। সম্মেলন শেষে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বললেন, ইউক্রেনের শান্তি ফেরানো সময় সাপেক্ষ ব্যাপার। অবশেষে যেন বিজয়ের হাসি হাসল রাশিয়াই। ক্রেমলিনও বলেছিল রাশিয়ার প্রতিনিধিত্ব ছাড়া সম্মেলনটি অকার্যকর বলে প্রমাণিত হবে। তাছাড়া একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞার পরেও ততটা ক্ষতিগ্রস্ত হয়নি পুতিনের দেশ, তাই নিজ অবস্থান থেকে এক চুলও নড়বে না মস্কো, আর মিত্রদের অস্ত্র সহায়তার উপর নির্ভর করে থাকবে ইউক্রেনও। একসময় মিত্রদের সমর্থন ফুরিয়ে একটি সমঝোতায় যেতে বাধ্য হতে পারে তারা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তবে সবকিছু নিয়েই রয়ে গেছে অনিশ্চয়তা। নিবিয়া আমিন, নিউজ 24।